হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূজাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তো অনেকদিন পর আজকে ভিডিও বানাতে ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি। অনেক দিন বলতে কি অনেক মাস হয়ে গেছে, অনেক মান্থ হয়ে গেছে। তো আমার যেহেতু প্রেগনেন্সি পিরিয়ড ছিল তো অনেক কমপ্লিকেশন ছিল, তো তার জন্য আর ভিডিও বানাইনি। মধ্যেখানে অনেক দিন চলে গেল, তো আমার বেবি হয়ে গেছে। তো তুমি বলে দাও, হ্যালো বলে দাও। হ্যালো, মাকে নিয়ে নেছে ভাই। আচ্ছা ঠিক আছে, তো আমার বেবি হয়ে গেছে। তো এটাই বলতেছিলাম, আমার ছেলে হয়েছে। তো ফেসটা আমি এখন দেখাবো না, যেহেতু আমাদের একটা নিয়ম আছে, ওয়ান মান্থ যখন হয়ে যাবে তারপর আমি ওর ফেসটা সবাইকে নিশ্চয়ই দেখাবো। তো এই যে ঘুমিয়ে আছে আর ঢেকে দিয়েছি, উপরে ফ্যানটা চলছে তার জন্য অল্প ঢেকে দিয়েছি, কারণ হচ্ছে নাকে মুখে যাতে বাতাসটা না লাগে। বাতাস লাগলে হয়তো, হ্যাঁ হ্যাঁ এটা রাখো, বাতাসটা লাগলে হয়তো খারাপ হবে, তার জন্য ঢেকে দিয়ে চলবো। তো সবাই কেমন আছো কমেন্টে বলে দিয়ে, অনেকদিন পর আসলাম। আর কাজ টাজ তো এখন কিছু করছি না, আপাতত বসেই আছি, রেস্টে আছি। তো আজকে ওর হচ্ছে 17 ডেজ, তো ওয়ান মান্থ না 17 ডেজ হয়ে গেছে। তো আর ওয়ান মান্থ হয়ে গেলে ফেসটা দেখিয়ে দেবো সবাইকে। তো চলো আজকের জন্য এতটুকুই রাখবো ভিডিওটা, আর বেশি বড় করছি না, আর বেশি শরীরটা ভালোও নয়। ভাবলাম যে চলো সবাইকে, যারা যারা আমাকে আগে কমেন্ট করতে মানে বলতে, আর আমি অনেক দিন গেপিংস করে নিলাম, ভিডিও বানাতে পারলাম না আর তোমাদেরকে বলতেও পারিনি। তো সব কিছু শেয়ার করবো নিশ্চয়ই আফটার ওয়ান মান্থ। তো এখন এভাবেই ভিডিও করে যাব কন্টিনিউয়াসলি, সবাই সাথে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিও, যাতে করে আমার যারা ভিডিওগুলোর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাও। মোটামুটি কিছু বলতেই থাকে। চলো টাটা, সবাই ভালো থাকো, বাই বাই।